নমস্কার বন্ধুরা, ঘোষবাগের হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে নিয়ে চলে এসেছি ডিমের কারি। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। প্রথমে আমি নিয়ে নিয়েছি সেদ্ধ করা 4টে ডিম। এই ডিমগুলোতে ছুরির সাহায্যে ছোট ছোট করে একটু কেটে দেব, যাতে কারির জুসটা ডিমের ভেতর ভালোভাবে যায়। এইভাবে আমি সব ডিমগুলোতেই এরকম ছোট ছোট কেটে দেব। এবার এই ডিমগুলোতে সামান্য হলুদ গুঁড়ো, সামান্য নুন, সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে ডিমগুলো মাখিয়ে নিয়ে 1.5 টেবিল চামচ মতো তেল গরম করে নিয়ে এর মধ্যে ডিমগুলো দিয়ে দিলাম। এবার এগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার একটি পাত্রে এগুলো তুলে রাখবো। এবার এই তেলে কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। এবার পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। পেঁয়াজ হালকা মতো ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিলাম। আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো ব্যবহার করেছি। এবার এটাকে হালকা করে একটু দেব, এর মধ্যে একটু নুন দিয়ে দেব, যাতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। পেঁয়াজ টমেটো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে একটা ছোট সাইজের গ্রেট করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। এবার সবগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। খানিকক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ গ্রেট করা আদা, 1 চামচ গ্রেট করা রসুন দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাবার পর এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 7 মতো নুন। নুন আর লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট বুঝে ব্যবহার করবেন। দিয়ে দিলাম সামান্য চিনি, এটা অপশনাল। সামান্য জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে ছেড়ে এলে এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ মতো জল। এবার সমস্ত মিশ্রণটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোল ফুটে উঠেছে, এরপর এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। এবার ডিমগুলোকে মশলার সাথে খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার গ্যাসটাকে সিম করে 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করব। ফিরে এলাম 5 মিনিট পর, আমাদের কারি অলমোস্ট তৈরি। 5 মিনিটের মধ্যে আমি একবার ঢাকা খুলে নেড়ে দিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব গরম মশলা 1/2 চা চামচ, আবারও একটু নেড়ে চেড়ে দেব। তাহলে তৈরি হয়ে যাবে ডিমের কারি।
এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।